হ্যালো স্টুডেন্টস, গুড মর্নিং এভরিওয়ান। আজকেও চলে এসেছি একটি নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আজকে একাদশ শ্রেণীর জিওগ্রাফি পরীক্ষার আগে লাস্ট মিনিট সাজেশন, অর্থাৎ যারা এবছর ক্লাস ইলেভেন একাদশ শ্রেণীতে পড়ছো, ইলেভেনের ফাইনাল পরীক্ষা দেবে 27 তারিখে, অর্থাৎ উচ্চ মাধ্যমিক পরীক্ষার সঙ্গে সঙ্গেই, অর্থাৎ পরবর্তী শিফটে, তাদের জন্য একটা খুব মজার ভিডিও। লিমিটেড কিছু প্রশ্ন নিয়ে আমি চলে এসেছি, যে প্রশ্নগুলো তোমরা কমপ্লিট করে গেলে আমার দিক থেকে আমি কনফার্ম তোমরা কিন্তু আশা করছি পেয়ে যাবে, সমস্ত উত্তরই সমস্ত প্রশ্নটাই তোমরা কমন পেয়ে যাবে। চলো দেখে নিচ্ছি আজকের সিলেক্টেড কিছু ক্লাস ইলেভেনের জিওগ্রাফির মূল্যবান প্রশ্ন এবং সাজেশন, যাকে আমরা বলছি। দেখো, একাদশ শ্রেণী ভূগোল সাজেশন 2023 প্রাকৃতিক ভূগোলের ওপরে স্রেফ 8খানা প্রশ্ন দেওয়া হয়েছে এবং আঞ্চলিক ভূগোলের ওপরেও বা অর্থনৈতিক ভূগোলের ওপরেও স্রেফ 7খানা প্রশ্ন তোমরা পাবে। এই 8 আর 7 টোটাল 15টা প্রশ্ন পড়লে আশা করছি তোমরা পরীক্ষাতে পুরোটাই কমন পেয়ে যাবে। চলো দেখে নিচ্ছি 8টা প্রশ্ন কী কী রয়েছে। নাম্বার 1, মহী সঞ্চরণের সপক্ষে প্রমাণগুলি কী কী? ওয়েগনারের মহী সঞ্চরণ মতবাদ, ভেরি 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 ইম্পর্টেন্ট, এই প্রশ্নটাই পরীক্ষাতে আসবে, খুব ভালো করে পড়বে। অ্যারি অথবা প্র্যাটের সমস্থিতি মতবাদ বিযুক্তি রেখার শ্রেণীবিভাগ, অর্থাৎ অ্যারি এবং প্র্যাট সমস্থিতি মতবাদ দুটোই কিন্তু পড়তে হবে, দুটোর মধ্যে যে কোনো একটা আসার সম্ভাবনা রয়েছে। এবং বিযুক্তি রেখার শ্রেণীবিভাগ, অর্থাৎ বিযুক্তি রেখা কাকে বলে, এর শ্রেণীবিভাগগুলো কী কী, সেই নামগুলো এবং কোথায় কোথায় অবস্থান করছে উইথ ছবি। ছবি ছাড়া কিন্তু ভূগোলের কখনো গুরুত্ব পাবে না, ছবি কিন্তু আঁকতে হবে এবং খুব ভালো করে তোমরা পড়ে নেবে। 2 নম্বর, অভিসারী ও প্রতিসারী পাত সীমান্তে গড়ে ওঠা ভূমিরূপগুলির বিবরণ, অর্থাৎ প্লেট টেকটনিক থিওরি, পাত সংস্থান তত্ত্ব থেকে এই কোশ্চেনটা অবশ্যই তোমাদের পড়তে হবে। পরবর্তী প্রশ্ন, পাত সংস্থান তত্ত্বের আলোকে ভঙ্গিল পর্বতের গঠন প্রক্রিয়া ব্যাখ্যা করো, অর্থাৎ ভঙ্গিল পর্বত কীভাবে পাত সংস্থান তত্ত্বের দ্বারা তৈরি হচ্ছে, আস্তে আস্তে ডেভেলপ করছে, সেই জায়গাটা তোমাকে কিন্তু বোঝাতে হবে। বিশেষ করে অভিসারী পাত সীমান্ত পড়লেই তোমরা এটা উত্তরটা খুঁজে পেয়ে যাবে। নেক্সট 3 নম্বর, ভাজের গাঠনিক উপাদান ও ভাজ সৃষ্টির কারণ, ভাজের গাঠনিক উপাদানটাও পড়তে হবে এবং ভাজ কেন সৃষ্টি হচ্ছে, কীভাবে সৃষ্টি হচ্ছে তার কারণটা তোমাকে কিন্তু পড়তে হবে। নেক্সট, অনুলোম এবং বিলোম চ্যুতির পার্থক্য, আই থিঙ্ক এই কোশ্চেনটা চলে এসেছে, আমার ক্যালকুলেশন যদি ভুল না হয় তাহলে অবশ্যই তোমরা এই কোশ্চেনটা পাবে। এবং প্রথমে যেটা বললাম, মহী সঞ্চরণ মতবাদের সপক্ষে প্রমাণ, এটাও কিন্তু চলে আসার সম্ভাবনা 100% কখনো বলা যায় না, 99.99% কিন্তু শিওর আসার সম্ভাবনা। নেক্সট, চ্যুতির ফলে গঠিত ভূমিরূপগুলো কী কী, এটাও পড়তে হবে। সেই সঙ্গে প্রতিসম এবং অপ্রতিসম ভাজের পার্থক্য, দুটোর মধ্যে পার্থক্যটাও খুব ইম্পর্টেন্ট, খুব ভালো করে তোমরা দেখে নেবে। পরবর্তী 4 নম্বর প্রশ্ন, অগ্নুৎপাতের কারণগুলি কী কী? উৎপত্তি ও গঠন অনুসারে আগ্নেয়গিরির শ্রেণীবিভাগ, আবারও বলছি, উৎপত্তি ও গঠন অনুসারে আগ্নেয়গিরির শ্রেণীবিভাগ, কোশ্চেনটা খুবই ভালো করে পড়বে। এবং তার সঙ্গে উদ্ভেদী অগ্নুৎপাতের ফলে গঠিত ভূমিরূপগুলো কী কী? উদ্ভেদী অগ্নুৎপাতের ফলে গঠিত ভূমিরূপ, অর্থাৎ তোমরা ল্যাকোলিত, লোপোলিত, ফ্যাকোলিত, ডাইক, শিল যেগুলো পেয়েছো সেই পোর্শনটা খুব ভালো করে কিন্তু তোমরা পড়বে। নেক্সট 5 নম্বর, ভূমিকম্পের কারণ অথবা ফলাফল, দুটোর মধ্যে যে কোনো একটা সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে পি ও এস তরঙ্গের পার্থক্য, ল্যাকোলিত এবং লোপোলিতের পার্থক্য, রিক্টার স্কেল কী? নেক্সট পরবর্তী 6 নম্বর, সমুদ্র জলে লবণতা অথবা উষ্ণতার তারতম্যের কারণ, লবণতার তারতম্যের কারণ দিয়েও পরীক্ষাতে আসতে পারে, আবার উষ্ণতার তারতম্যের কারণটা কী সেটা বলেও আসতে পারে। সেই সঙ্গে আরেকটা ওয়ার্ড যুক্ত করেছি, গুরুত্ব, অর্থাৎ সমুদ্র জলে লবণতার গুরুত্ব কী, সমুদ্র জলে উষ্ণতার গুরুত্ব কী, অর্থাৎ এইটুকু লাইনের মধ্যে কিন্তু 2-3টে প্রশ্ন রয়েছে, একটা পড়লেই তোমার আরেকটা কিন্তু পড়া হয়ে যাবে, একটু ভালো করে পড়ে নেবে। সমুদ্র স্রোত সৃষ্টির কারণগুলি কী কী, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এবং সিন্ধুকর্দ কী, এর শ্রেণীবিভাগ আলোচনা করো, এই কোশ্চেনটাও আসার দারুণ দারুণ পসিবিলিটি আমি মার্ক করে দিলাম, সিন্ধুকর্দ কী এবং এর শ্রেণীবিভাগ, উজ যাকে বলা হয়। নেক্সট, মহীসোপান ও মহীঢালের মধ্যে পার্থক্য, খুব ভালো করে এটাও পড়বে। 7 নম্বর, শক্তি প্রবাহ কী, বাস্তুতন্ত্রে শক্তি প্রবাহের বৈশিষ্ট্য আলোচনা করো অথবা শক্তি প্রবাহের পরবর্তীতে পর্যায়গুলো কী কী। আজকে বাস্তুতন্ত্রে কিভাবে শক্তি প্রবাহিত হচ্ছে সেই থিমটা তোমাকে ছবি সহ কিন্তু লিখতে হবে, অর্থাৎ তার পর্যায় বলেও দিতে পারে অথবা কিভাবে শক্তি প্রবাহ ঘটে সেই ব্যাখ্যা আসতে পারে, এটাই কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন। এই বাস্তুতন্ত্র চ্যাপ্টার থেকে, জীবমণ্ডলের চ্যাপ্টার থেকে
তোমরা কিন্তু এইটা ভালো করে খুব খুব ভালো করে পড়বে। আট নম্বর, বাস্তুতন্ত্রের ধারণা ব্যাখ্যা করো। ধারণা মানে কিন্তু ডিটেলস, এ টু জেড, কাকে বলে, উপাদানগুলো কী কী, এর শ্রেণীবিভাগ, এর গুরুত্ব, সমস্ত কিছু মিলিয়ে কিন্তু আসবে বাস্তুতন্ত্রের ধারণা ব্যাখ্যা করো। কোশ্চেনটা দু তিন বছর আগে কিন্তু এসেছিল এবং খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমাদের সম্ভাবনা রয়েছে এবছর আসার। বাস্তুতান্ত্রিক ভারসাম্য কী, ভারসাম্য বিনষ্টের কারণ কী, কী করে ভারসাম্যটা নষ্ট হচ্ছে এবং এই ভারসাম্যে মানুষের ভূমিকা কতটা, এটাও তোমাকে কিন্তু ভালো করে পড়ে নিতে হবে। তাহলে স্টুডেন্টস, আমরা প্রাকৃতিক ভূগোল থেকে আটখানা প্রশ্ন দেখলাম, এবার কিন্তু অর্থনৈতিক ভূগোল থেকে আমরা সাতখানা প্রশ্ন দেখে নেব। দেখো স্টুডেন্ট, এক নম্বর প্রশ্ন, সম্পদ সৃষ্টির উপাদানগুলি কী কী, সেই সঙ্গে সম্পদ সংরক্ষণের আর্থ সামাজিক পদ্ধতিগুলি আলোচনা করো। সেই সঙ্গেই রয়েছে প্রবহমান ও অপুনর্ভব, অর্থাৎ পুনর্ভব ও অপুনর্ভব সম্পদের পার্থক্য আলোচনা করো। দেখো এখানে কয়েকটা প্রশ্ন আমি একসঙ্গে দিয়েছি, এখান থেকে প্রশ্ন একটা পাবেই পাবে, একদম 100% গ্যারান্টি আমি দিচ্ছি। এখানে 99.9 নয়, একেবারে 100%ই সম্পদ সৃষ্টির উপাদানগুলো কী কী, এই যে প্রশ্নটা দিয়েছি, এখানে প্রকৃতি, মানুষ এবং সংস্কৃতি তিনটেকে নিয়ে নাম দিয়েও কিন্তু আসতে পারে, যে প্রকৃতি, মানুষ এবং সংস্কৃতির মাধ্যম দিয়ে কীভাবে সম্পদ গঠিত হয়, সেই কারণটি ব্যাখ্যা করো বা সেই প্রক্রিয়াটি ব্যাখ্যা করো, মানেই তার উপাদান। এটা গেল সম্পদ সংরক্ষণের আর্থসামাজিক পদ্ধতি, অর্থাৎ কীভাবে সম্পদকে সংরক্ষণ করা যায় সেটা নিয়ে প্রশ্ন এটা হওয়ার সম্ভাবনা রয়েছে। অথবা পুনর্ভব ও অপুনর্ভব, অর্থাৎ যাকে আমরা প্রবহমান এবং গচ্ছিত সম্পদ বলছি, তাদের মধ্যে পার্থক্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই পার্থক্যটা, খুব ভালো করে তোমরা কিন্তু পড়ে যাবে, আমার তো মনে হচ্ছে এটাও চলে এসছে পরীক্ষাতে। নেক্সট, নিরপেক্ষ উপাদান কী এবং সম্পদের কার্যকারিতার তত্ত্ব বলতে কী বোঝো, সম্পদ চ্যাপ্টার থেকে স্রেফ এই কয়েকটা প্রশ্ন পড়লেই তুমি কিন্তু একটা প্রশ্নের পুরোপুরি মাত্রায় প্রায় কমন পেয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। নেক্সট, দু নম্বর, সামাজিক ও কৃষি বনসৃজনের উদ্দেশ্য, অর্থাৎ সামাজিক বনসৃজনের উদ্দেশ্য এবং কৃষি বনসৃজনের উদ্দেশ্য আলোচনা করো। পিলেজিক ও ডেমার্সেল মৎস্যের পার্থক্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটাও, পিলেজিক এবং ডেমার্সেল এদের মধ্যে পার্থক্যটা খুব ভালো করে পড়বে। অন্তর্দেশীয় ও সামুদ্রিক সম্পদের পার্থক্য আলোচনা করো, যদি এই পার্থক্যটা মিস করে যায় তাহলে সেকেন্ড পার্থক্য বলতে এটাই কিন্তু আসবে, যে অন্তর্দেশীয় অথবা সামুদ্রিক মৎস্য চাষের মধ্যে পার্থক্যটা কী। নেক্সট, প্ল্যাঙ্কটনের গুরুত্ব লেখো, এটাও গুরুত্বপূর্ণ, অর্থাৎ মৎস্য চাষে প্ল্যাঙ্কটন কতটা গুরুত্বপূর্ণ, কারণ আমি বোর্ডে যে প্রশ্নগুলো লিখেছি প্রত্যেকটা প্রশ্নই কিন্তু আসার মতো এবং তোমাদের এ বছরের জন্য সাজেস্টিভ প্রশ্ন, এই জন্য একে আমরা এতটা গুরুত্ব দিয়ে বলছি। তিন নম্বর প্রশ্ন, দেখো ভূমির ব্যবহারের নিয়ন্ত্রকগুলো কী কী, অর্থাৎ ভূমির ব্যবহারকে কোন কোন উপাদান নিয়ন্ত্রণ করছে, সেই সঙ্গে হয় মার্কিন যুক্তরাষ্ট্র, না হয় কানাডা, না হয় ব্রাজিল, এই তিনটের মধ্যে যে কোনো একটা আসার সম্ভাবনা আছে, এদের ভূমির ব্যবহার আলোচনা করো। চ্যাপ্টার বা বই খুললেই তোমরা বুঝতে পেরে যাবে যে ভূমির ব্যবহার চ্যাপ্টারে কীভাবে আলোচনাগুলো করা রয়েছে। সেই সঙ্গে অতিরিক্ত ভৌমজল উত্তোলনের কুফলগুলি আলোচনা করো, অতিরিক্ত মাত্রায় মাটির তলা থেকে ভৌমজল তোলার ফলে যে নেগেটিভ সাইডটা আসছে, কুফল, সেটাকে ভালো করে পড়তে হবে। এই পরের প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, উত্তর ভারতে কূপ ও নলকূপের মাধ্যমে এবং দক্ষিণ ভারতে জলাশয়ের মাধ্যমে জলসেচ ব্যবস্থা অধিক প্রাধান্য পেয়েছে কেন, উত্তর ভারতে কূপ এবং নলকূপ এবং দক্ষিণ ভারতে জলাশয়, দুটোকে ভেঙেও কিন্তু আসতে পারে যে শুধু উত্তর ভারতে কূপ এবং নলকূপের মাধ্যমে কেন জলসেচ ব্যবস্থা এত উন্নত, অথবা দক্ষিণ ভারতে জলাশয়ের মাধ্যমে জলসেচ ব্যবস্থা কেন এতটা উন্নত, অথবা দুটোকে একসঙ্গে মিলেও কিন্তু আসতে পারে। চার নম্বর, ভারতে জলসেচের গুরুত্ব বা প্রয়োজনীয়তা, ভারতে এতটা কেন জলসেচ গুরুত্বপূর্ণ, সেই সঙ্গে জলসম্পদ সংরক্ষণের উপায় বা পদ্ধতিগুলো কী কী। নেক্সট, পাঁচ নম্বর প্রশ্ন দেখব, জলবিদ্যুৎ শক্তির অনুকূল ভৌগোলিক পরিবেশ, জলবিদ্যুৎ থেকে পরীক্ষাতে প্রশ্ন পাবেই পাবে এবছর, একটু ভালো করে তোমরা মিলিয়ে দেখে নিও, পরীক্ষার পরে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। জলবিদ্যুৎ শক্তির অনুকূল ভৌগোলিক পরিবেশগুলো কী কী এবং জলবিদ্যুৎ শক্তির সুবিধা অসুবিধা, হয় অনুকূল পরিবেশ অথবা সুবিধা অসুবিধা, সেই সঙ্গে এটা আরও ইম্পর্টেন্ট, দক্ষিণ ভারতে জলবিদ্যুৎ কিন্তু উত্তর ভারতে তাপবিদ্যুৎ উৎপাদনে উন্নত কেন। নেক্সট, ছ নম্বর প্রশ্ন, বর্তমানে প্রচলিত শক্তির তুলনায় অপ্রচলিত শক্তির গুরুত্ব বৃদ্ধি পাচ্ছে কেন, বর্তমানে আমরা কিন্তু প্রচলিত শক্তিগুলোকে ছেড়ে অপ্রচলিত শক্তির পেছনে বেশি ছুটছি, কেন ছুটছি, তার গুরুত্বটা কোথায়, এটা পড়তে হবে।
লৌহের আকরিকগুলো কী কী, কয়লার শ্রেণীবিভাগ এবং তার ব্যবহার। নেক্সট অ্যান্ড লাস্ট প্রশ্ন 7 নম্বর, আকরিক লোহা, তামা এবং ম্যাঙ্গানিজ এদের ব্যবহার, তিনটের ব্যবহার খুব ভালো করে পড়বে, এবং পারমাণবিক শক্তির সুবিধা এবং অসুবিধাগুলো কী কী এটাও পড়তে হবে, সঙ্গে ভারতে কয়লা উত্তোলনের প্রবলেমস বা সমস্যাগুলো কী কী। এরপরেও আরেকটা প্রশ্ন হয় অথবার মধ্যে তোমরা পেয়ে যাবে ম্যাপ পয়েন্টিংয়ের কিছু পার্ট, তো সেই পার্টটা নিয়ে তোমরা যে কোনো টেক্সট বই পেয়ে যাবে, বিশেষ করে মৎস্য, অরণ্য এবং তোমার সম্পদ, এই তিন চারটা চ্যাপ্টার প্লাস ওই বিদ্যুৎ শক্তি উৎপাদনের কিছু জায়গাগুলো থেকে কিছু ম্যাপ পয়েন্টিং আসে, তোমরা যে কোনো নোটস বই বা টেক্সট বইতে পেয়ে যাবে, তোমরা দেখে নিও। তাহলে স্টুডেন্টস, মাত্র 8 এবং এখানে কটা 7টা, টোটাল 2 ভূগোল মিলে অর্থাৎ প্রাকৃতিক ভূগোল এবং অর্থনৈতিক ভূগোল মিলিয়ে মাত্র 15টা প্রশ্ন পড়লেই তোমরা কিন্তু ফুললি কমন পেয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, এটা আমার দিক থেকে আমি তোমাদেরকে সাপোর্ট করে বলছি। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর অবশ্যই যদি সাজেশন ভালো লেগে থাকে বা তোমাদের মনে হয় যে না এখান থেকে সত্যি সত্যি আসার সম্ভাবনা তোমাদের টিচাররাও বলে দিয়েছেন, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে একটা কমেন্ট করে দিও। আর পরীক্ষার পরে অবশ্যই আমার সঙ্গে থাকবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও আমাকে সাহায্য করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।